না আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? পড়ে গেছি বাইক থেকে। এ বাবা! এই অবস্থা তুমি এখানে কেন আছো? আমি অন্য মেয়ের সঙ্গে থাকবো, পড়ে কি করে ভাবছো তুমি? তো তুমি হাত কাটা বসে সাথে থাকবে? এটা তো ঠিক করা যাবে, হাত তো এখনো কিছু হয়নি, তাহলে এই কথাগুলো কেন আসবে? ঠিক করা যাবে। আমি ভালোবাসি তোমাকে, আমি অন্য একটা মেয়ের সঙ্গে থাকবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের রিকোয়েস্টে আজকে একটা নতুন প্র্যাঙ্ক করব সুজার উপর, ঠিক আছে? তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে দিদি একটা হ্যান্ড কাটিং প্র্যাঙ্ক করো, তো সেটাই করব। তো টোটালি আমি মেকআপ, এই যে হ্যাঁ দেখতেই পাচ্ছ যে এটা পুরো মেকআপের দ্বারা করেছি, ঠিক আছে? জানি না কতটা আমি সাকসেস হব, কারণ সুজা প্রচণ্ড চালাক, সবার উপর প্র্যাঙ্ক অলরেডি করে। তো তাও তোমাদের জন্য আমি ট্রাই করব, তো চলো ভিডিওটা দেখতে থাকো। গাইস আমি বসে আছি, ঠিক আছে? আমার হাত কেটে খুব ব্যথা, আমার হাতে কোনো ব্যথা তো নেই, সেটা তোমরাও ভালো করে জানো। সুজাকে ডেকেছি, ঠিক আছে? আধা ঘন্টা হয়ে গেছে, আসছে না বাড়ির থেকে। কি মেকআপ টেকআপ করে আসছে কি আমি জানি না, ভালো লাগে না এইসব কখন। আর আমি ওকে ফেলে চলেও এসেছি অনেক ভিতরে আজকের, ফোন করে বললাম দেখি এখন আসুক। এখানে বসে আছো? আমি তো সেই ওখানে গিয়ে তোমাকে করছিলাম। কি হয়েছে আবার? তুমি সবসময় আমাকে, তোমাকে তো বললাম যে আমি এদিকটাতে এসেই বসে আছি, তুমি আবার অন্যদিকে। মাঝে মাঝে তো ওখানে তো বসো না, লেগ তো আর কম ছোট। তো লেট হচ্ছিল কেন? সেজে গুজে আসছিল কি হয়েছে তাহলে? আমি আজকে একটু ভালো লাগছে না। কি হবে? আর দাঁড়াও, এরকম করো না। কি হয়েছে? শরীর খারাপ আমার এমনিতেই প্রচন্ড। তো ডক্টর দেখাতে পারতে? দেখিয়েছি। ডক্টর আর কি করবে? কি বললো ডক্টর? আর কি বলবে মানে? ডক্টর কি বলবে বলো? তো এখানে এইভাবে বসে আছি, চলো ঘুরি ওদিকে গিয়ে। যন্ত্রণায় মরে যাচ্ছি বলে চলো। কিসের যন্ত্রণা, কি হচ্ছে তো সেটা বলো আমাকে, ডাক্তারের কাছে নিয়ে যাবো। কি করবো, নিয়ে গিয়ে গেছিলাম আমি ডক্টরের কাছে যন্ত্রণার জন্য। কি হচ্ছে তো যন্ত্রণা, কি হচ্ছে? দুদিন তুমি আমায় পেয়েছো কি ফোনে? সে কল ঠিকঠাকভাবে পাচ্ছিলাম না, তারপরে বললে যে আমি একটু বিজি আছি, পরে ফোন করবো বলে। আবার রাত্রে ফোন করলে বলে পরে ফোন করছি, ঘুম পাচ্ছি। নতুন কি পেলে নাকি? তো হয়তো মানে মানুষের তো বিহেভিয়ার তো চেঞ্জ হয়ে যায় না, বিহেভিয়ার তো চেঞ্জ হয়ে যায় না, যখন অন্য কাউকে একটু পেয়ে যায় ভালোবাসাটা কম হয়ে যায় তখন। বাবা ঘুমো হচ্ছে রে আমার যন্ত্রণাতে। কি যন্ত্রণা, কি হচ্ছে বলো? শরীরটা খুব খারাপ, প্রচন্ড খারাপ। হ্যাঁ চলো তাহলে ডাক্তারের কাছে নিয়ে। কি খেয়েছো বাড়ি থেকে? কিছু খাইনি, উপোস। উপোস করে আছো কেন? ভালো বর পাওয়ার জন্য? শরীর টরীর একদম ভালো নেই না তুমি। আর তুমি সবসময় ফাজলামো মারো কেন? ছ্যাবলামি মারছি কথা বললে সবসময় ফাজলামো। কি মিষ্টি, হ্যাঁ কি দুষ্টু। আমার সেরকম আর মুড আপ ডাউন আপ ডাউন, কি আপ করে দিও আপ ডাউন আর এখন হচ্ছে না, আপ হবে না ডাউন হবে না। এখন কি মিটিলে দাঁড়িয়ে আছে? দুদিন আগে তুমি এখনো আমাকে জানাওনি। তোমাকে জানিয়ে কি করবো, তুমি কি ডাক্তার? কোথাও লেগেছে নাকি? ঠিকই তো আছো, কোথাও লাগলো না। ডাক্তার কি বলো তাহলে, কোথায় পেন হচ্ছে বলো? দেখো না মানে হয় কোথাও পেন হচ্ছে সেটা ডাক্তার দেখালে ডাক্তার বলবে, ডাক্তার এটাই বলে যে এইভাবে থাকতে হবে, মেডিসিনের উপরেই থাকতে হবে বললো। এখন বললো বাইক চড়ো আরো বেশি বেশি করে, তাহলে ঠিক হবে। হ্যাঁ এটা ডাক্তার বলবে, এটা তোমার বাবা মা বলতে পারে যে আর বাইক ভালো করে না, ডাক্তার এইসবই বলছে। কি হয়েছে দেখি, কোথাও লেগেছে তাও দেখি, দেখাও দেখি কোথাও লাগলো, কোথায় লেগেছে বলো? লেগেছে কোথায়? হাত। হাত তো ঠিক আছে। এ বাবা, এই অবস্থায় তুমি এখানে কেন আছো?
আগে চলো আগে চলো ওঠো দেখি ওঠো 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 কিছু হয়নি তো সেই তো সেইভাবে হাত তো যেভাবে তুমি তো সেইভাবে রেখে দিয়েছো আগে ওঠো দেখি চলো চলো আমার মাথাটা কি সর্বনাশ কি করে হলো এরকম বাইক থেকে পড়ে গেছি পুরো থেতে গেছি চলো ওঠো এখানে একদম বসো না চলো একদম লেট করো না তুমি ওঠো বাবা আগে ডাক্তার দেখাতে হবে একদম করো না লাগবে হাতে ছাড়ো কিছু হয়নি চলো চলো কিছু হয়নি ঠিক হয়ে যাবে ছাড়ো তুমি ওঠো এখান থেকে চলো ওই বাবা এত হাতে কি করে হয়েছে হ্যাঁ তুমি কেন বাইকে উঠেছিলে তো বাইকে মানুষ উঠবে না পড়ে গেলে কে জানবে যে পড়ে যাবে তো বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি আমাকে জানাও না তাছাড়া তুমি চলো আগে চলো ডাক্তারের কাছে তুমি মেডিকেল আগে জানার বলে কি করে হবে ছাড় করে কেটে গেছে একটা একদিন আমি দেখতে পাচ্ছি না আমার কেমন একটা হচ্ছে তুমি চলো বিশ্বাস করে এখান থেকে চলো কোথায় যাবো এখন এখানে বসো কিছু হয় আমার মাথা কাজ করছে না তুমি ওঠো এখান থেকে চলো তাহলে হাওয়া খাও না ফ্যানটা দিয়ে হাওয়া তুমি এই অবস্থা এখানে পেইন হচ্ছে না তুমি বসে আছো চুপচাপ করে কি করব পেইন হলে তো কিছু করার নেই না কোন ডাক্তারকে দেখাচ্ছো তুমি আমি দেখছি না দেখছি সেটা তুমি চলো চলো বেঁচে গেছি এই ভাগ্য হাতটা ভেঙে যায় করবে একটু চুপ করবে তো গেছে হয়তো বাঁচা গেছে করবে কেন ভুলভাল কথা কেন বলছো তুমি ঠিকই তো বলছি ঠিকই বলছি চলো ডাক্তারের কাছে চলো প্লিজ এরকম করো না মানে এটা আমি একটু সহ্য করতে পারছি না দেখে এতটাই বাজে পরিমাণে কেটেছে এটা কি করে কাটলো এত বিশ্রী কাটা মানে তো বাজে রাতে এত যন্ত্রণা করছে না পুরো পেন তুমি এখানে কেন বসে আছো তুমি যাবে তো ডাক্তারের কাছে নাকি ডাক্তারের কাছে গেলে এখন ঠিক হবে তোরাই এখন কি ওরা কিছু করতে পারবে এটা এটা ব্যান্ডেজ করতে হবে এটা কি করতে অপারেশন করতে হবে কি করতে এমনই থাক পাগল হয়ে গেছো তুমি এটা কেন এরকম করে বলছো তুমি সত্যি কথা বলছি তুমি চলো না এখান থেকে ওঠো চলো সব ঠিক হয়ে যাবে এটা এটা ব্যাকটেরিয়া আছে এটা তো ক্লিন না করলে এটা না না ওরা ওখানটায় গেলে কি সব দেবে আমি একদমই যাব না তাই কিছু হবে না ইনজেকশনে কিছু ইনজেকশন দেবে না এটা তো অ্যান্টিবায়োটিক কিছু দিয়ে দেবে ইনজেকশন কিছু দেবে না আমি যাব না কেন যাবে না তুমি চলো এখান থেকে চলো কিছু হবে না বাদ দাও চলো সব বাদ দাও চলো এটা আমার দেখি আর লাগছে তুমি হাতটা এখন করো না শুধু আচ্ছা ইনফেকশন হয়ে যাবে তো তুমি এইভাবে কেন রাখছো ইনফেকশন হলে তো এটা তো সারাতে হাতটাই তো লাস্টে বাদ হয়ে যাবে তুমি এটা দেখো না তাহলে তো আমার কিছু হবে না তুমি দেখবে যত তোমার মনে হবে কিছু হয়নি তুমি ঝাপ চলো না এটা কি করে হয়েছে বাইক থেকে হয়ে গেছে এত উত্তেজিত কেন হচ্ছ কিছু হয়নি ও জাস্ট হয়ে গেছে ওটা আমার মাথা টোটালি কাজ করে তুমি এখান থেকে চলো আমি ডাক্তারের কাছে আগে নিয়ে যাই চলো ছোট কোথায় নিয়ে যাবে ওঠো প্লিজ ওঠো তুমি চলো আমি যাব না বসো বল খেয়ে নাও খেয়ে নিয়ে চলো এখান থেকে চলো আবার কি তো মাথাটা এমনিতেই ঘুরছে তুমি আর মাথাটা আরো ঘুরছে প্লিজ প্লিজ আমি ওটা দেখতে পাচ্ছি না আমি দেখলে আমার কেমন হচ্ছে তুমি চলো প্লিজ ডাক্তারের কাছে গিয়ে কি হবে এটা পরিষ্কার করবে জাস্ট ডক্টর আর কি করে দেবে আমি এটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিই দিলেই আমার লাগবে আমি কোথাও যাব না কিছু হবে না ওটা ঠিক হয়ে যাবে প্লিজ তুমি চলো আমি বলছি শোনো তুমি চলো চলো আমি যাব না বাদ দাও এটা বিশ্বাস কি অবস্থা ছাড় 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 কিছু হয়নি যে ইনফেকশন হয়ে যাবে প্লিজ তোমার মানে রিকোয়েস্ট করছি তো প্লিজ এখান থেকে তুমি চলো আমার ভালো লাগছে না রে এটা কি করে এরকম ভাবে তুমি এখানে বসে কেন আছো তো বুদ্ধিমানের কাজ নয় এটাকে ডাক্তার তো দেখাতে হবে তুমি আর আমি তো বসে আছি গল্প করব একসাথে কি আছে একটা ব্যান্ডেজ করে আসি ঠিকঠাক করে আসি তারপরে বসে গল্প করো না আমি ব্যান্ডেজ করব ওষুধ মেডিসিন নিতে হবে অ্যান্টিবায়োটিক নিতে হবে নাহলে হবে না এটা আমার ব্যান্ডেজ আমি করি তাড়াতাড়ি ওঠো আমার সোনা চলো তুমি গিয়ে এটা করো চলো ছাড়ো ছাড়ো আমি কোথাও যাবো না আমার প্রচন্ড আমাকে কিন্তু ডক্টর বলেছে বেশি হাঁটাচলা করতে বারণ বেশি হাঁটাচলা করতে বারণ করেছে আর বেশি কথা বলতে বারণ করেছে এত কথা বলে কিন্তু আমি রে মাথা খারাপ হয়ে যাবে আমার আমি কথা বলছি না তুমি চলো এই ডাক্তারটা দেখিয়েছে ঠিক হয়ে যাবে চলো পরে বসো খাটটা চলো না চলো ঘুমাইও বাসছি না ওষুধ না খেলে তুমি কি করে ঘুমাবে আমার ভালো লাগছে না প্লিজ এখান থেকে তুমি যাবে আমি এটা নিতে পারছি না
তুমি এত কেমন করে কেটেছে বলো, এটা কি করে সহ্য করে যাচ্ছে, এটা পেন হচ্ছে তোটাতে, তুমি এমন করছো কেন জানো? আমার কি জানো মরে গেছি এমন হয়েছে? মরে তো যাইনি, বেঁচে তো আছি। তাহলে ভুলভাল কথা বলা বন্ধ করবে। বললো যে ডাক্তার বললো ভালো ভাগ্য ছিল তাই বেঁচে গেছো, ব্যাস। চুপ, কিন্তু চলে যাও এবারে এখান থেকে, চলে যাবে আমাকে ফেলে যাও, তাহলে চলে যাও। আমি ভা চলো আমার, ঠিক আছে আমি যাচ্ছি না, তুমি চলো ডাক্তারটা দেখিয়ে নিই, এসে এখানে এসে বসো, তারপর চলো। ডাক্তার তো দেখিয়েছি সুজা, আমি তো বলছি আমি ডাক্তার দেখিয়েছি, কতবার দেখাবো? ডাক্তার দেখালে এটা এইভাবে রাখে না রে। কেন রাখবে না? এটা ব্যান্ডেজ করতে হবে, এটাকে ঠিক করতে হবে, হাতটাকে। এইভাবে রাখলে এটা ইনফেকশন হবে, ইনফেকশন হলেই তো তখন সমস্যা, হাতটা লাস্টে হাতটা কেটেই বাদ দিতে হবে, এটা এমন একটা কেটেছি। থাক, হাত কেটে বাদ দিতে হলে তুমি অন্য মেয়ের সাথে তখন থাকবে? চুপ করবে একটু, ভালোবাসি তোমাকে, আমি অন্য একটা মেয়ের সঙ্গে থাকবো, থাকা যায় কি না সেটা আমি দেখবো, আমি ভালোবাসি, আমি বুঝবো। তুমি চলো প্লিজ, ওঠো ওঠো, কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, চলো কষ্ট হচ্ছে বুঝে গেছি, চলো ডাক্তারটা দেখিয়ে নিই, ওষুধ দিলে সব ঠিক হয়ে যাবে, ইনজেকশন দিতে বলবো না, চলো চলো না রে। এরকম কেন করছো বলো? তোমাকে ভালোবাসি মানে কি, এটা সহ্য করতে পারছি না তোমার কষ্টটাকে, আমি নিজেই যেন ফিল করছি এমনই হচ্ছে। আমি বলছি শোনো চলো, ভালো লাগছে না, তুমি কেন এরকম করছো এখানে, আমাকে কেন বসিয়ে রেখে দিচ্ছ এতক্ষণ ধরে? ডাক্তারের কাছে গেলে সব ঠিক হয়ে যাবে, হাতটা ঠিক করতে হবে তো, হাতটা কোনে ক্লিন হয়ে যাবে, কোনে সব ওকে হয়ে যাবে, তাই তো? ওকে না, ওটাকে ঠিক করে মেডিসিন দিতে হবে, তারপরে তো ঠিক হবে নাকি? চলো এখানে, চলো এখানে, একদম বসো না তুমি। দাঁড়াও, আমার পাখাগুলো তো নিতে হবে, পাখা ছাড়া কোথাও যেতে পারি না। প্লিজ চলো। কি অবস্থা, তুমি এইভাবে পাখাটা আমাকে দাও, আমাকে দাও, চলো। দাঁড়াও একটু, বুঝতেই পেরেছো আমি এই কারণে গেলাম, যাতে ও বলতে না পারে ওর উপর প্র্যাঙ্ক হয়েছে, ও যাতে বুঝতে না পারে। ঠিক আছে, আমি করলে ভুল, আমি আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা, এখনের জন্য বাই, বলে দাও। ও বলবে না, যাই হোক, আমাদের একটা নতুন ব্লগ চ্যানেল ওপেন হয়েছে, ঠিক আছে, তো সেখানে দারুণ দারুণ একটা ব্লগ আছে, ঠিক আছে, তো তোমরা যদি আমাদেরকে প্রচণ্ডভাবে সাপোর্ট করার জন্য ব্লগগুলো দেখতে হবে আর সাপোর্ট করতে হবে আর বেশি বেশি করে শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে। কি ভুলভাল কথাবার্তা, হ্যাঁ ওর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে প্র্যাঙ্ক হয়ে, তো আমি বেশি কিছু বলছি না, আর বং আড্ডাকে একদম সাবস্ক্রাইব করে ভিডিওগুলো সবাইকে দেখতে হবে, চলো বাই। এখানে এসে বেশিক্ষণ বসে থাকা যায় না, মনে হয় শুধু খাই খাই খাই। কি গো, আগের ভিডিওতে বলছিলাম আমার একটা মেয়ে চাই, মেয়ে চাই, আজকে দেখতে পাচ্ছো পাশে মেয়ে নিয়ে বসে আছে। কি বলি, নতুন নতুন গাইস, ফাইনালি আমার অর্ডার কমপ্লিট, ঠিক আছে, দেখতেই পাচ্ছ কতগুলো ডিশ এখানে চলে এসেছে, তো